যুব সমাজকে ড্রাগসের কবল থেকে মুক্ত করে পরিবর্তন আনতে হবে ত্রিপুরায়। ড্রাগসের ভয়াবহতা সম্পর্কে ছেলে মেয়েদের সচেতন ও সতর্ক করার দায়িত্ব নিতে হবে রাজ্যবাসীকেই। সমাজকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের পাশাপাশি দায়িত্ব সহকারে কাজ করতে হবে অভিভাবক এবং অভিভাবিকাদেরও। অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে শুক্রবার কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আরও জানান, বাম সরকারের আমল থেকে ড্রাগসের মাধ্যমে ত্রিপুরাকে দুর্বল করে দেওয়ার প্রয়াস চালানো হচ্ছে। বেশ কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে নেশার কবলে ঠেলে দিতে চাইছে যুব সমাজকে। ড্রাগস ব্যবহারের কারণে এইচআইভি এইডস এবং হেপাটাইটিস আক্রান্তের সংখ্যাও বাড়ছে। মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের চিহ্নিত করে সমাজে বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে গণ আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের এই প্রয়াসকে সফল করার জন্য রাজ্যবাসীকে প্রত্যক্ষভাবে এগিয়ে আসতে বলেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এরকম বিভিন্ন প্রজেক্টের কথা চিন্তা করে কিভাবে সমাজকে পরিবর্তন করা যায় তার জন্য উনি এই চিকিৎসা ক্ষেত্রেও আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা আমার আমি নিশ্চয়ই গর্ব করে বলতে পারি যে আপনারা প্রত্যেকের গুরু দায়িত্ব পালন করে থাকেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু পরন্তু কোনো কিছু নেই। পাশাপাশি আমি আপনাদের কাছে আরেকটা আবেদন করব, আমরা যে সমাজটাতে বসবাস করি এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, সেই চিন্তাভাবনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি আপনাদের কাছে আরেকটা গুরু দায়িত্ব আপনাদের কাছে আমি বলতে চাই যে আমাদের সবচেয়ে সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যেটা হচ্ছে সেটা হলো যুব শক্তিকে বিপথে পরিচালিত করার জন্য একটা শক্তি এই ত্রিপুরার যে কাজ করছে। ২৫ বছর টানা একটা সরকার এই রাজ্যে ছিল, সরকারের কি কাজ সেটা আমি বড় জিনিস এখানে আমার প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে তার ব্যাখ্যা করার তো প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমি একটাই জিনিস আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যুব সমাজকে নেশার দিকে ধাবিত করা হয়েছে। সরকার বিভিন্ন পলিসি নিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই চাইছে এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করা। এই নেশামুক্ত ত্রিপুরার স্লোগান আমরা প্রত্যেকে দিচ্ছি, প্রশাসনও চেষ্টা করছে, কিন্তু প্রশাসন তার কাজ করবে, কিন্তু আমরা যারা সমাজে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকার তার মেশিনারি কাজে লাগিয়ে সেটা বন্ধ করবে, কিন্তু আমরা যারা সমাজে বসবাস করি আমাদেরও নৈতিক দায়িত্ব ওই নেশার বিরুদ্ধে আমাদের জাগ্রত হওয়া এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমি মনে করি আপনাদেরও এই গুরু দায়িত্ব নেওয়া আপনাদের প্রয়োজন। নেশার বিরুদ্ধে গর্জে ওঠার পাশাপাশি অন্যান্য সমস্ত দিকে ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নতি সাধন করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমূল পরিবর্তন এসেছে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসার জন্য বহিরাজ্যে না ছুটে রাজ্যবাসীকে নিজের রাজ্যে চিকিৎসা করাচ্ছেন, এর জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের চিকিৎসকদেরও কৃতিত্ব দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।